হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মৌসুমি, নারায়ণগঞ্জ থেকে বলছি। মৌসুমি ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। লাইক দিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এ মাসে মারিয়ামের বাবা মুদি সদাই এনেছে, তো অর্ধেক সদাই আমি গুছিয়ে রেখেছি আর বাকি অর্ধেকগুলো গুছাতে পারিনি মারিয়ামের জন্য। সে তো এসে আমার সদাইয়ের উপর উঠে বসে আছে, খেলছে, আর এখান থেকে উঠতেই চাইছে না। মারিয়াম এখন যেটা করবে তো করবেই, মানে খুব জেদ হয়েছে, ওর সাথে এখন পাড়াই যায় না। তো এখানে বসে এখন তার অনেক ভালো লাগছে, তো আমিও আর বাধা দিলাম না, খেলুক। তো অবশেষে আমার একটা প্রয়োজনীয় জিনিস পেয়েছি। এই জিনিসটার জন্য আমি আরও একবার অর্ডার করেছিলাম, তো তখন কোনো কারণে অর্ডারটা ক্যান্সেল হয়ে গিয়েছিল, তো পরে আমি আবার অর্ডার দিয়েছি। তো আপনারা গেস করেন আমার এটা কি হতে পারে। তো দারাজের এই প্যাকেজিংগুলো আমার অনেক ভালো লাগে, তারা অনেক যত্ন করে প্রোডাক্ট পাঠায়। তো অবশেষে তাহাকে পেলাম। এটা হচ্ছে মোবাইল হোল্ডিং, মোবাইল হোল্ড করা যায় এটা দিয়ে, আর এটার ভিতরে আছে ট্রাইপড। আর এই ট্রাইপডটা আমার অনেক বেশি দরকার ছিল ভিডিও শ্যুট করার জন্য। তো আমার একটা মিনি ট্রাইপড আছে, একদমই ছোট, ওটা দিয়ে ভিডিও শ্যুট করতে আমার অনেক প্রবলেম হয়ে যায়, অনেক কিছু সেটিং করা লাগে। তো এই ট্রাইপডটা থাকলে আমার কোনো কিছু সেটিং করতে হবে না, এটা দিয়ে খুব ইজিলি আমি ভিডিও শ্যুট করতে পারবো। তবে এখানে একটা প্রবলেম হয়ে গিয়েছে, আমার এই ট্রাইপডের মাথায় কোনো মুভিং সিস্টেম ছিল না, তো যার কারণে আমার ছোট ট্রাইপডের যে মুভিংটা সেটা আমি এটার মধ্যে লাগিয়ে নিব, তাহলে আমার কাজ করতে খুব সহজ হয়ে যাবে। তো সবাই মুভিং সিস্টেমটাই নেবেন, সেটাই ভালো হবে। তো ওইটা পার্সেলটা রেখে এসে আমি রান্না করতে চলে এসেছি। আমি আজকে সবজি রান্না করব। তো সবজিতে আমি অনেক ধরনের সবজি, শীতের এই সবজিগুলো আসলে অনেক পদের সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে। তো এখানে আমি ফুলকপি, সিম, গাজর, আলু দিয়ে সাদা সবজি রান্না করছি, কোনো প্রকার মশলা দেইনি। জাস্ট সেদ্ধ করে আদা রসুন বাটা আর লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে তারপরে বাগার দিয়ে দেব। আর এখানে আমি পালং শাক কেটে নিচ্ছি, পালং শাক দিয়ে আমি আজকে মসুর ডাল রান্না করব। তো মসুর, পালং শাকটা আমি মুঠ ধরে গুঁড়াগুলো কেটে নিয়েছি, তারপর আস্তে আস্তে বেছে বেছে এগুলো আমি কেটে নিচ্ছি। আর পালং শাক বলতে এর আগে আমি সবসময় ভেজে ভাজি করে খেয়েছি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তো এভাবে মসুর ডাল দিয়ে আগে কখনো রান্না করিনি, আমি এই প্রথম মসুর ডাল দিয়ে রান্না করব। আগে আমি পাট শাক দিয়ে মসুর ডাল রান্না করতাম, তো সেটা আমার কাছে খুব ভালো লাগতো। তো তিনতলার এক ভাবি আমাকে এই ডাল আর পালং শাক দিয়ে রান্না করেছিলেন, সেটা দিয়েছিলেন, তো ওই ডালটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো, তাই ভাবলাম আমি একটু ওইভাবে রান্না করি। তো আর দেখেন আমার ধনে পাতাগুলো একদম পেকে গিয়েছে, তো ওইখান থেকে আমি বেছে বেছে কিছু নিয়েছি আর কিছু কাঁচামরিচও নিয়ে নিয়েছি। কাঁচামরিচ এভাবে রেখে দিলে, টিস্যু পেপার দিয়ে রেখে দিলে কাঁচামরিচ সহজে পচে না, পচেই না বলতে গেলে, শুকিয়ে যায় কিন্তু পচে না। তো এই তো আমার কাজ সহজ করার জন্য, জিনিস ভালো থাকার জন্য আমি সবসময় একটু গুছিয়ে রাখারই চেষ্টা করি। তো যাই হোক, সব কিছু বেছে ধুয়ে আমি এখন এগুলো কেটে নিব। আর নিচে একটা কাপড় দিয়ে নিয়েছি যাতে করে পানি পড়ে ফ্লোরটা নষ্ট না হয়। আর আমার রান্নাঘরটা কিন্তু অনেক ছোট, যার কারণে সব কিছু গুছিয়ে বসা, এখানে বসে কাটাকাটি করাটা একটু কষ্টকর, তারপরেও ম্যানেজ করে নিতে হয়, কিছু করার নেই। আর আমার রান্নাঘরে দেখতেই পাচ্ছেন নিচে একটা চুলো আছে, তো এই চুলাটা আমার নতুন এনেছে আলিফের বাবা সিলিন্ডারের জন্য। তো লাইনের গ্যাস তো ঠিকমতো থাকে না, তো সেই জন্য এই ব্যবস্থা। তো চুলাটা সেই নিজেই নিয়ে এসেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে চুলাটা, তো অনেক কাজে এসেছে। আর আমি বিশেষ করে নিচে বসে রান্না করছিলাম, কাটছিলাম আর রান্না করছিলাম, খুব ইজি আমার কাজগুলো হয়ে যাচ্ছে। তো অনেক কষ্টের পর এতদিন গ্যাসের জন্য ঠিকমতো রান্না করতে পারিনি, তো অবশেষে এই চুলাটা পেয়ে আমার রান্না করতে অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আর এই দেখেন ডাল আমি উপরের চুলায় সেদ্ধ বসিয়েছি, নিচেই বসিয়েছিলাম, তবে এটা বলক এসেছে এবং প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই ভাবলাম একটু উপরে দিয়ে দিই। তো উপরে তো গ্যাস একেবারেই কম,
আর বাকিটা আমি নিচেই করে নিচ্ছি। পালং শাক থেকে প্রচুর পানি উঠেছে, আর পালং শাকে আমি টমেটো দিয়ে একটুখানি মশলা দিয়ে এটাকে হালকাভাবে কষিয়ে নিয়েছি, আর এর মধ্যেই আমি ডালগুলো ঢেলে দেব। তো এইভাবে আমার কাছে মনে হলো রান্নাটা খুবই সহজ, আর ডালটা কিন্তু অনেক মজাও হয়েছে। তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, ভালোই লাগবে। তো পাট শাক দিয়ে ডাল রান্না করলে সেটাও কিন্তু মজা লাগে, অবশ্যই সে পাট শাকটা কিন্তু মিষ্টি হতে হবে, তিতা শাক দিয়ে রান্না করলে কিন্তু একদমই খাওয়া যাবে না। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু মার্কেটে গিয়েছিলাম, পাশের ফ্ল্যাটের ভাবির সাথে আমি মারিয়ামকে নিয়ে গিয়েছি। তো অনেক প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসেছি, আর এটা হচ্ছে আমার ট্রেসিং পেপার, এই পেপারটা দিয়েই আমি ডিজাইন তৈরি করব, এটা দিয়ে আমি জামার ভিতরে ছাপ দিব। তো যখন ডিজাইন তৈরি করব, যখন ছাপ দিব, তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ওইটা হচ্ছে আমার জিরো সাইজের একটা তুলি নিয়ে এসেছি, আমার হ্যান্ড পেন্টিংয়ের জন্য অনেক প্রয়োজনে আসবে। আর এই প্যাকেটের ভিতরে আছে অ্যাম্বুশ, তারপরে আমি এনেছি নীলের গুঁড়া আর হচ্ছে চক পাউডার, তো এগুলো সবই আমার ছাপ বসানোর কাজে লাগবে। আর অ্যাম্বুশটা দিয়ে আমি হ্যান্ড প্রিন্টের কাজ করব। অ্যাম্বুশের একটা ম্যাজিক আছে, সেটাও আমি আপনাদের একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আমার ভিডিওটি প্লিজ আপনারা সবসময় দেখবেন, তো অনেক প্রয়োজনীয় জিনিসই আমি শেয়ার করব সময় সুযোগ অনুযায়ী। আর এখানে আমি অনেকগুলো সুতা নিয়ে এসেছি, রেশমি সুতা আর হচ্ছে সুতি সুতা, তো দুইটা সুতার কাজই কিন্তু অনেক সুন্দর হয়। জানি না আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, এবং যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এটা কিন্তু আমার পরদিন সকালের ভিডিও, কেননা আমি আগের দিন মার্কেট থেকে আসতে আসতে আমার রাত হয়ে গিয়েছিল, তাই পরদিন সকালে আমি ভিডিওটা শ্যুট করেছি। আর এই টুপিটা আমি মারিয়ামের জন্য এনেছি, মারিয়ামের জন্য আমি অনেক কিছুই এনেছি, তো ওগুলো আমি ধুয়ে দিয়েছি, যার কারণে ওইটা আর ভিডিওতে আনতে পারিনি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।